উপজাতিনত রানাদাক সশ্রদ্ধ স্মরণ পালন করা হল জয়ন্ত হাজরিকার 75 সংখ্যক জন্মদিন। সানমারির জয়ন্ত হাজরিকার স্মৃতিসৌধত বন্তি প্রজ্বলন। 1943 সনের 20 সেপ্টেম্বরের দিন মঙ্গলদৈত জন্মগ্রহণ করেছিল প্রয়াত শিল্পী জয়ন্ত হাজরিকায়। অতি কম বয়সতে কিংবদন্তী হয়ে অকালতে পৃথিবীর পর হেরাই যাওয়া শিল্পীগিয়ে সমৃদ্ধ করে থ গৈছিল সংগীত জগতের ভঁড়াল। দরদি কণ্ঠর শিল্পীগীর সৃষ্টিয়ে আজিও মোহাচ্ছন্ন করে রাখিছে সংগীতপ্রেমী শ্রোতাসকলক। এইগী শিল্পীর 75 সংখ্যক জন্মদিনত মহানগরীর সানমারির উরণিয়া হেতুর তলত থাকা জয়ন্ত হাজরিকার স্মৃতিসৌধত বন্তি প্রজ্বলন আর পুষ্পাঞ্জলি অর্পণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে পত্নী মনীষা হাজরিকায়। জিয়াই থাকতে বড় ধুমধামে পালন করা হয়েছিল, সেইখানে মানে মিস করো, কিন্তু এটা কথা ঠিক যে রাইজ আছে, আজি রাইজে ধুনিয়াক এই সরকার সেই স্ট্যাচুটা বনায় দিয়ার বাবে আজি রাইজে ইয়াতে গোট খাব পারে। জন্মদিনত রানাদায় সৃষ্টি করা এটি গীত গুনগুনায় শিল্পীগুলো শ্রদ্ধাঞ্জলি যাচ্ছিল সংগীত শিল্পী জে পি দাসে। ভরির তলুয়ার পরা যদি ধরা খন খহি খহি পরা যেন লাগে, তিল তিল কই যদি নিজরে ঘরখন কারোবার দুঃখতে ভাগে। তেখেতে গোয়া এই গীতটি মোৰ অতি প্রিয়, যেটা তলত যেমন খাদর আহে তুমি তল লাগে আর উপরতো আছে, যদি যদি পড়লে তোমার সঙ্গ এনে এই রেঞ্জ তোমার ভোকাল রেঞ্জটো বহুত ডাঙর। আন এগারী গুণমুগ্ধয় জয়ন্ত হাজরিকার জন্মদিন উপলক্ষে পত্নী মনীষা হাজরিকার হাতত তুলি দিলে রানাদার এখন সুন্দর ছবি, গালে জয়ন্ত হাজরিকার জনপ্রিয় গীত। তোমার মরমে মই দেহ তুলিলে ঢো বুকু দিলে যে মো কি যে মিঠা মিঠা। তোমার মরমে মই অনুষ্ঠানত উপস্থিত থাকি শিল্পীগৰাকীক শ্রদ্ধাঞ্জলি জনালে বিশিষ্ট সংগীত পরিচালক ভূপেন উজিরেও। তেখেতৰ যিখিনি সৃষ্টি অতি কম সময়ত তেখেতে আমাক দি থৈ গৈছে সেইখিনি আচলতে অমৰ সৃষ্টি, আৰু সেইখিনি সদায় অসমৰ ৰাইজৰ মাজত জীয়াই থাকিব। তেখেতৰ লগত বহু সময়ত গিটাৰ বজাইছোঁ মঞ্চত, ৰেকৰ্ডিঙত বহু কথা মনলৈ আহিছে। আজি তেখেতক পুনৰবাৰ মই শ্ৰদ্ধা জনাইছোঁ। এইদরে বৃহস্পতিবারের দিনটুত গুয়াহাটি মহানগরীর লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তত উপজাতিনত স্মরণ করা হল শিল্পী জয়ন্ত হাজরিকাক। ক্যামেরা পার্সন প্রণবজ্যোতি দাসের সঙ্গে মৌসুমী শর্মা বরুয়া, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।